আমরা ভারতের আগ্রাসন মানি না, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে বিএসএফ এর সামনে বুক পেতে দিতে হয়। বাংলার জনতা বুক পেতে দিতে রাজি আছে। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয়, তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী। বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক, তা যখন ছাত্রের গা বুলেট ছুড়ে দেয় সে তখন আর সংখ্যালঘু থাকে না, সে হয়ে যায় ঘাতক। নতুন বাংলাদেশের জনতা পরাভব মানে না, তারা জীবন দিতে জানে, দেশপ্রেম কুরবানি দিতে জানে না। ভারতীয় নদী আগ্রাসন পানি আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিশাল ছাত্র জনাবের সমাবেশ উপস্থিত, শুধু ঢাকা থেকে আগত, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা, আমার হৃদয়ের স্পন্দন, যারা আমার দেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতার আশ্বাস দিয়েছে, আমার হৃদয়ের গভীরতম প্রদেশে যাদের জায়গা, প্রিয় সমন্বয়ক বৃন্দ, শুরুতেই স্মরণ করছি আবু সাইদ মুগ্ধ সহ রাজধানীতে পিচ করা রাজপথকে স্বাধীন বাংলাদেশ উপহার দিতে গিয়ে যারা তাদের জীবন বিলিয়ে দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করে। আজকে কুমিল্লার ঐতিহাসিক টাউন হল, আজকে নতুন করে আরেক ইতিহাস তৈরি হল, যে আমরা ভারতের আগ্রাসন মানি না। ছাত্র জনতা নতুন করে প্রমাণ করে দিল আগ্রাসনকে ঠেকাতে গিয়ে, যেমন করে আবু সাইদ বাংলার পুলিশের সামনে তার বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, ওই ভারতের আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে যদি বিএসএফ এর সামনে বুক পেতে দিতে হয়, বাংলার জনতা বুক পেতে দিতে রাজি আছে। হত্যার অপরাধের নামে যেমন করে ভারতে একজন মুসলমানের উপরে আঘাত হলে সমস্ত মুসলমানের উপরে আঘাত করা হয়, বাংলাদেশে এই সূত্রে বিশ্বাস না। আমরা বিশ্বাস করি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ, এই সূত্রে আমরা বিশ্বাসী না। আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষকে বলতে চাই, এই বাংলাদেশে যারা বাস করে সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তার মূল পরিচয় নয়, তার আসল পরিচয় হলো সে বাংলাদেশী। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমরা লক্ষ্য করি যখন সে হিন্দু আনা মতবাদ দিয়ে আসে, যখন সে ওই আওয়ামী প্রতাপতার রূপ ধরে আসে, তখন যখন তার উপরে আঘাত আসে, তখন সেখানে সংখ্যালঘুর একটা ধোয়া তোলা হয়, তাকে আমরা সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চাই না। বাংলাদেশে হিন্দু হোক মুসলমান হোক, সে যখন ছাত্রের গা বুলেট ছুড়ে দেয় সে তখন আর সংখ্যালঘু থাকে না, সে হয়ে যায় ঘাতক। বাংলাদেশে হিন্দুর জায়গা আছে, কোনো ঘাতকের জায়গা নাই। আমাদেরকে মনে করিয়ে দিতে হবে এই বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ না। ভারতের মোদিবাবু যদি মনে করে যে ঢাকাতে বৃষ্টি হলে তিনি ছাতা ধরবেন, আর দিল্লিতে বৃষ্টি হলে বাংলাদেশে ছাতা ধরার লোক পাবেন, ছাত্র জনতা দেখিয়ে দিয়েছে কেমন করে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। সুতরাং মনে রাখবেন, এই বাংলাদেশ আগের বাংলাদেশ নয়, গোটা বিশ্ব আজকে দেখেছে এক নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের জনতা পরাভব মানে না, তারা জীবন দিতে জানে, দেশপ্রেম কুরবানি দিতে জানে না।